ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জি, এখানে যে ভাই পিরিয়ড বা মাসিক শেষ হওয়ার পর গোসল করার বিষয়ে জানতে চেয়েছেন, তো এই মর্মে এক নম্বর কথা হল যে পিরিয়ড যখন শেষ হবে তারপর ওই মাসিক থেকে পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে বা পবিত্র হওয়ার নিয়তে গোসল করতে হবে, ওখানে ওই নিয়তে গোসল করতে হবে, তবেই ওখান থেকে মানে পবিত্রতা অর্জন করা যাবে। এখন ধরে নিন যে কাউরি পিরিয়ড শেষ হলো আসর পর, কিন্তু সে বেলা দশটায় কি বারোটায় কি একটায় গোসল করেছে এমনি সাধারণভাবে, যেহেতু সে পিরিয়ড অবস্থায় আছে তো এমনি সাধারণ যেমন গোসল করে সেইভাবে গোসল করেছে, ওটা পিরিয়ড থেকে পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে সে গোসল করেনি, আর এদিকে পিরিয়ড শেষ হচ্ছে কখন, হয়তো আসরের সময় কি মাগরিবের সময়, তো আগে যে গোসলটা করেছে এই গোসলটা তার জন্য যথেষ্ট হবে না, বরং পিরিয়ড শেষ হওয়ার পর ওই নিয়ত করে পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে গোসল করবে। আশা করি উত্তর পরিষ্কার হয়ে হবে। আর এই মর্মে দ্বিতীয় কথা হলো যে কারো হয়তো পিরিয়ড শেষ হলো মাগরিব পর, এখন সে ভাববে যে রাতটা পার হয়ে যাক, কালকে গোসল করে মানে পবিত্র হয়ে যাব বা পবিত্রতা অর্জন করব, তো এটা করা ভুল, এইভাবে করা ঠিক নয়। তার কারণ মাগরিব পর যদি সে নিশ্চিত রূপে বুঝে নিল যে পিরিয়ড শেষ হয়ে গেল, তাহলে তখন তাকে গোসল করে পরবর্তী এশার নামাজ আবার এদিকে ফজরের নামাজ আদায় করতে হবে। অতএব এটা ভেবে যে সকালে বা দুপুরে তো গোসল করেছি তাহলে এখন আর রাতে গোসল করব না, কালকে গোসল করে পবিত্রতা অর্জন করব, জি না। এমনকি যদি এশার পরেও মানে তার পিরিয়ড শেষ হয়, তাহলে গেলেও গোসল করে তাকে এশার নামাজ এবং পরবর্তী ফজর নামাজ আদায় করতে হবে। অনুরূপ এইভাবে যে সময়ে পিরিয়ড শেষ হবে ওই সময় পবিত্রতা অর্জন করে তার পরবর্তী নামাজ তাকে আদায় করতে হবে। তো আশা করি উত্তর যথেষ্ট হয়ে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।